7ই ডিসেম্বর। এইমাত্র আমার জার্মান বন্ধু ক্রোলের কাছ থেকে একটা টেলিগ্রাম পেলাম। ক্রোল লিখছে, সব কাজ ফেলে কায়রোতে চলে এসো। তুতানখামেনের সমাধির মতো আরেকটি সমাধি আবিষ্কৃত হতে চলেছে। সাকারার 2 মাইল দক্ষিণে সমাধির অবস্থান। কায়রোতে কান্না হোটেলে তোমার জন্য ঘরের ব্যবস্থা করে রাখছি। উইলহেলম ক্রোল। প্রাচীন মিশরের কোনো রাজা বা উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে মাটির নিচে ঘর তৈরি করে কফিনে তাদের মামি রেখে তার সঙ্গে আরো কিছু জিনিসপত্র পুড়ে দেওয়া হতো, এটা সকলেই জানে। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুতেও মানুষের জীবন শেষ হয় না, কাজেই দৈনন্দিন ব্যবহারের জিনিসের প্রয়োজনও পুরোয় না। তাই খাবার জিনিস, খেলার জিনিস, প্রসাধনের জিনিস, গয়নাকাটি, আসবাবপত্র, জামা কাপড় সবই সমাধিতে স্থান পেত। এর মধ্যে অনেক জিনিসই থাকত যা অত্যন্ত মূল্যবান, যেমন সোনার উপর পাথর বসানো অলংকার। সোনার তৈরি সিংহাসন পর্যন্ত মিশরের সমাধিতে পাওয়া গেছে। তুতানখামেনের মামির ওপর যে রাজার প্রতিকৃতি সমেত আচ্ছাদন ছিল তার পুরোটাই নিরেট সোনার তৈরি। পৃথিবীতে একসঙ্গে এত সোনা আর কোথাও পাওয়া যায়নি। এইসব মূল্যবান জিনিস থাকার দরুন সেই প্রাচীন কাল থেকেই ডাকাতরা সমাধি লুণ্ঠনের কাজ শুরু করে দিয়েছে। বর্তমানকালে খুব কম সমাধিতেই মূল্যবান কিছু পাওয়া গেছে, এর ব্যতিক্রম হল তুতানখামেনের সমাধি। আশ্চর্যভাবে এই তরুণ সম্রাটের সমাধির উপর ডাকাতের হাত পড়েনি। 1922 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার যখন এই সমাধি আবিষ্কার করেন তখন সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল, এই কারণে যে এই প্রথম একটি সমাধি পাওয়া গেল যার একটি জিনিসও খোয়া যায়নি। ক্রোল যে সমাধিটার কথা লিখেছে সেটা সম্বন্ধে ইতিমধ্যে কাগজে পড়েছি। এটা হলো আজ থেকে 3500 বছর আগের এক পুরোহিত ও জাদুকর নেফ্রুদেতের সমাধি। ইংল্যান্ডের লর্ড ক্যাভেন্ডিশ মিশর সরকারের অনুমতি নিয়ে এই সমাধি খননের যাবতীয় খরচ বহন করছেন। ভিনদেশের লোক খননের কাজ চালালেও খুঁড়ে যা পাওয়া যাবে তার একটা ভাগ মিশর সরকারকে দিতে হবে, এই হলো নিয়ম। এইভাবেই কায়রোর আশ্চর্য মিউজিয়াম গড়ে উঠেছে। খোঁড়ার কাজ চালাচ্ছেন তরুণ প্রত্নতাত্ত্বিক জোসেফ ব্যানিস্টার। সবেমাত্র একটা ঘর খুঁড়ে বার করার খবর কাগজে বেরিয়েছিল এবং তাতেই মনে হয়েছিল যে এ সমাধিতে ডাকাতরা কোনো উপদ্রব করেনি। এই খবর 3 দিন আগে কাগজে পড়ি। এর মধ্যে কাজ নিশ্চয়ই আরো অগ্রসর হয়েছে, যদিও এই ধরনের কাজ অত্যন্ত সময় সাপেক্ষ। আমার দিক দিয়ে এ এক সুবর্ণ সুযোগ। প্রত্নতাত্ত্বিক মহলে ক্রোলের যথেষ্ট খাতির আছে, সে যখন এই খোঁড়ার কাজে জড়িয়ে পড়েছে তখন আমারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই লর্ড ক্যাভেন্ডিশ ভদ্রলোকটি যে মিশর সম্বন্ধে বিশেষ উৎসাহী তা নন, তার নানান রকম শখ। ইনি ইংল্যান্ডে বিশাল সম্পত্তির অধিকারী, বিভিন্ন সময়ে নানান ব্যাপারে ইনি পৃষ্ঠপোষকতা করেছেন। তার মধ্যে ব্রাজিলে ও নিউ গিনিতে 2টি অভিযানের কথা উল্লেখ করা যেতে পারে। জোসেফ ব্যানিস্টার সম্বন্ধে আমি শুধু এইটুকুই জানি যে তার বয়স 35 এবং সে মিশর সম্বন্ধে একজন বিশেষজ্ঞ। আমি 3 দিনের মধ্যেই রওনা হচ্ছি। মিশর সম্বন্ধে আমার চিরকালের কৌতূহল, এই বৃদ্ধ বয়সে ছেলে মানুষের মতো উত্তেজিত বোধ করছি। বারোই ডিসেম্বর, কায়রো। এখন রাত 11:30। আমি কার্নাক হোটেলের 352 নম্বর ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল সকালে আমি কায়রো পৌঁছেছি। ক্রোল গিয়েছিল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে শহরে ফেরার পথে এই 3 দিনের খবর পেয়ে গিয়েছিলাম। এই সমাধিতে যে চোরের হাত পড়েনি তাতে কোনো সন্দেহ নেই। আসলে সমাধির প্রবেশপথটা কয়েকটা বড় পাথরের নিচে চাপা পড়েছিল। জোসেফ ব্যানিস্টার নেফ্রুদেতের কথা জানত এবং বিশ্বাস করত তার একটা সমাধি নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। সে অনেক খোঁজার পর
প্রায় হাল ছেড়ে দেওয়ার মুখে একটা শেষ চেষ্টা দেওয়ার জন্য ওই পাথরগুলোকে সরাতে বলে। পাথর সরাতেই বোঝা যায় সেখানে কিছু একটা রয়েছে। একটু খোঁড়াখুঁড়ি করেই দেখা যায় যে সেটা একটা প্রবেশদ্বার। প্রবেশদ্বার মানেই যে সমাধির প্রবেশদ্বার, এ বিষয়ে ব্যানিস্টনের মনে কোনো সন্দেহ ছিল না। কারণ প্রবেশদ্বারের চৌকাঠের উপর প্রাচীন মিশরীয় লিপিতে নেফ্রুদেতের নাম লেখা ছিল। ব্যানিস্টার এটা দেখা মাত্র ইংল্যান্ডে লর্ড ক্যাভেন্ডিশকে টেলিফোন করে। ক্যাভেন্ডিশ তাকে খননের কাজ চালিয়ে যেতে বলেন এবং আশ্বাস দেন যে টাকার কোনো অভাব হবে না। কাল দুপুরে ক্রোলের সঙ্গে আমি গিয়েছিলাম খোঁড়ার জায়গায়। ব্যানিস্টারের সঙ্গে আলাপ হল। বেশ চালাক চতুর এবং খুব উৎসাহী। সে এখন চরম উত্তেজনা বোধ করছে। তার বিশ্বাস সে তুতানখামেনের মতোই এক সমাধি আবিষ্কার করতে চলেছে, যদিও তুতানখামেন ছিল সম্রাট আর নেফ্রুদেত পুরোহিত ও জাদুকর। প্রথম যে ঘরটা খোলা হয়েছে তাতে বিস্তর জিনিস পাওয়া গেছে, তার মধ্যে আসবাব আর দেবদেবীর মূর্তি বেশি, কারুকার্য অতি উঁচু দরের। এর মধ্যেই নানান দেশ থেকে সাংবাদিকরা আসতে শুরু করে দিয়েছে। তাদের অবশ্য সমাধি কক্ষের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং হবেও না, তারা যা খবর নেবার বাইরে থেকেই নিচ্ছে। ক্রোল একটা কাজের কাজ করেছে, তার সঙ্গে ব্যানিস্টারের পরিচয় বেশ কিছুদিন থেকেই। সে ব্যানিস্টারকে বলে অনুমতি জোগাড় করে নিয়েছে যাতে খোঁড়ার সময় আমি আর ক্রোল দুজনেই কক্ষের মধ্যে থাকতে পারি। প্রথম কক্ষের জিনিসপত্রে নম্বর লাগিয়ে তাদের ছবি তুলে অতি সন্তর্পণে তাদের পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে পরিষ্কার করার জন্য। প্রথম কক্ষের পিছন দিকে একটা শিলমোহর দিয়ে বন্ধ করা দরজা রয়েছে। সেটা যে আর একটা ঘর তাতে কোনো সন্দেহ নেই, তাতে আবার কি আশ্চর্য সম্ভার লুকিয়ে আছে কে জানে। 15ই ডিসেম্বর, আজ দ্বিতীয় ঘরটা খোলা হলো। ব্যানিস্টার প্রথমে একা কিছুক্ষণ টর্চ নিয়ে ঘরটা ঘুরে দেখল, আমরা দুজন বাইরেই অপেক্ষা করলাম। কদিনের মধ্যেই এইসব ঘরে ইলেকট্রিক কানেকশন বসে যাবে, তখন আর সব সময় টর্চের দরকার হবে না। একটু পরেই আমাদের ডাক পড়ল। ব্যানিস্টার উত্তেজিত স্বরে বলল, এই ঘরেও প্রচুর জিনিস, ক্যাসকেটের সংখ্যাই 11টা, তার মধ্যে ছোট বড় সব রকমই আছে, আর ক্যাসকেট মানেই সেগুলো জিনিসে ভরা। তুতানখামেনের সমাধির ক্যাসকেট বা বাক্স দেখেছি, কাঠ, হাতির দাঁত আর অ্যালাবাস্টারের তৈরি। বাক্সগুলোর বাইরে সর্বাঙ্গে অপূর্ব কারুকার্য, এগুলোও দেখলাম সেরকমই ব্যাপার। কিন্তু এছাড়াও কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো তুতানখামেনের সমাধিতে দেখা যায়নি। সেগুলো বেশিরভাগই কাঠ বা হাড়ের তৈরি। ক্রোল বলল, আমাদের ভুললে চলবে না যে আমরা কোনো সম্রাটের সমাধি দেখছি না, নেফ্রুদের ছিলেন পুরোহিত ও জাদুকর, জাদু সংক্রান্ত অনেক কিছু জিনিসই এখানে পাওয়ার কথা। আমাদের দৃষ্টি গিয়েছিল একটা বড় বাক্সের দিকে, অ্যালাবাস্টারের তৈরি। ব্যানিস্টার বলল, এবার এটাকে খুলবো, কিন্তু কাজটা অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে। দেখতেই পাচ্ছ বাক্সটার চারপাশে হাতে আঁকা ছবি রয়েছে, তাড়াহুড়ো করলে সেগুলো রং খসে আসতে পারে। এইবার ব্যানিস্টারের ধৈর্যের নমুনা দেখলাম। ছেলেটিকে যত দেখছি ততই ভালো লাগছে। আধ ঘন্টা ধরে পরিশ্রম করে, একটিও নকশা স্থানচ্যুত না করে সে বাক্সের ডালাটা খুলল। তারপর তার মধ্যে টর্চ ফেলতেই দেখা গেল সেটা নানান রকম গয়না, ভাঁজ করা কাপড়, ছোট মূর্তি ইত্যাদি জিনিসে ভর্তি। টর্চের আলোয় একটা ব্যাপার দেখে একটু অবাক হলাম। বাক্সর ভিতরে কি একটা জিনিস যেন অস্বাভাবিক রকম ঝলমল করছে। সেটা সোনা নয়, সেটা যে একটা পাথর তাতে কোনো সন্দেহ নেই, এবং সেটা একটা গয়নার মধ্যে বসানো। আমি ব্যানিস্টারকে প্রশ্ন করলাম, ঝলমলে জিনিসটা কি বুঝতে পারছ? ব্যানিস্টার বলল, মিশরে প্রাচীনকালে গয়নার সোনার সঙ্গে যেসব পাথর ব্যবহার হতো সেগুলো সেমি প্রেশাস স্টোনস,
অর্থাৎ সেগুলো মহামূল্য রত্ন নয়, কার্নেলিয়ান, অ্যামেথিস্ট, অবসিডিয়ান এইসব জাতীয় পাথর। তার থেকে তো এত দ্যুতি বেরোয় না। তাহলে একটু ধৈর্য ধরতে হবে, বলল ব্যানিস্টার। তোমরা বরং বাইরে অপেক্ষা করো, আমি এই বাক্সের জিনিসগুলো এক এক করে বার করি। আর ভালো কথা, এই পাথর সম্বন্ধে যেন বাইরের কেউ না জানে, বিশেষ করে সাংবাদিকরা। আমরা দুজনে বাইরে চলে এলাম। লাঞ্চের সময় হয়েছিল, কাজেই সেই কাজটাও সেরে নেওয়া হলো। সাংবাদিকরা আমাদের কাছ থেকে খবর বার করার বহু চেষ্টা করেছিল, আমরা মুখে কুলু পেঁটে বসে রইলাম। ব্যানিস্টার না বলা পর্যন্ত আমরা কোনো কথা ফাঁস করছি না। আজ মনে হয় আর কোনো ঘটনা ঘটবে না, কারণ ক্যাসকেটের জিনিস বার করতে ব্যানিস্টারের সময় লাগবে। এই সাবধানতার ব্যাপারটা এখানে না এলে বুঝতে পারতাম না। শুকনো বালির দেশ বলেই এসব জিনিস এখনো রয়েছে, পৃথিবীর অন্য কোথাও হলে এতদিনে সব ধুলো হয়ে যেত। মিশর সরকার থেকে ডক্টর আব্দুল সিদ্দিকী বলে এক প্রত্নতাত্ত্বিক আজ থেকে ব্যানিস্টারকে সাহায্য করছেন। লর্ড ক্যাভেন্ডিশ এখনো ইংল্যান্ডে, তবে উনি বলেছেন খবর দিলেই চলে আসবেন। 16 ডিসেম্বর, এর চেয়ে আশ্চর্য খবর আর হতে পারে না। কাল যে জিনিসটাকে ক্যাসকেটের মধ্যে চকচক করতে দেখেছিলাম সেটা হলো হীরে। হ্যাঁ, হীরে, যার সঙ্গে মিশরের সম্পর্ক ছিল না কোনো দিন। ইজিপ্টে হীরে পাওয়া আর আফ্রিকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া একই জিনিস। ইতিহাসের গোড়ার দিকে হীরে ছিল ভারতবর্ষের এক চেটিয়া সম্পত্তি। বহুকাল থেকে ভারতবর্ষে হীরের খনিতে কাজ হয়ে আসছে। পশ্চিমে তখন যে হীরে গেছে সবই ভারতবর্ষ থেকে। বহু পরে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে হীরে আবিষ্কার হয় দক্ষিণ আমেরিকায় আর দক্ষিণ আফ্রিকাতে। আজকাল ভারতবর্ষে হীরের উৎপাদন কমে গেলেও কোহিনূর থেকে আরম্ভ করে যেসব বিখ্যাত হীরের নাম ইতিহাসে পাওয়া যায় তার অধিকাংশেরই উৎপত্তি স্থান ভারতবর্ষ। কিন্তু ইজিপ্টে হীরে, এ যে তাক লাগানো ব্যাপার! ক্যাসকেটের গয়নার মধ্যে যে হীরে পাওয়া গেছে তার অধিকাংশই মোটরদানা সাইজের, দু একটা একটু বড়, সেগুলো সবই প্রায় সোনার মধ্যে বসানো। ল্যাবরেটরিতে এই হীরে পরীক্ষা করে দেখা গেছে এতে কোনো খুঁত নেই। পৃথিবীর শ্রেষ্ঠ হীরের সঙ্গে এর তুলনা চলে। কাঠিন্যে আর ঔজ্জ্বল্যে এ হীরে প্রথম শ্রেণীতে পড়ে। বলা বাহুল্য, খবরটা দাবানলের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মিশরে প্রত্নতাত্ত্বিক খনন কার্যে এমন তাজ্জব ঘটনা আর কখনো ঘটেনি। কোত্থেকে এ হীরে এলো, কি করে এলো, সেটা কেউ অনুমান করতে পারছে না। ভারতবর্ষের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কথাও উঠেছে, কিন্তু 3,500 বছর আগে ভারতবর্ষে সোনা ছিল এমন কোন নজির ইতিহাসে নেই। লর্ড ক্যাভেন্ডিশ খবর পাওয়া মাত্র কায়রোতে চলে এসেছেন, আজ আমাদের সঙ্গে আলাপ হল। বছর 50 বয়সের সুপুরুষ ভদ্রলোক এখন মহা ফুর্তিতে আছে। এসেই আজ রাত্রেই একটা বড় পার্টি দিলেন কার্নাক হোটেলে এই যুগান্তকারী ঘটনা সেলিব্রেট করার জন্য। মিশরে এখন টুরিস্ট সিজন, তাই লোক হয়েছিল অনেক। এখন পর্যন্ত হীরে সমেত 7টা গলার হার আর 3 জোড়া কানের গয়না পাওয়া গেছে। আরো অনেক কিছু পাওয়া যাবে বলে আমার ধারণা। এখনো আসল সমাধি কক্ষ, যাতে নেফ্রুদেতের মামি থাকার কথা, সেটাই খোলা হয়নি। আমি পার্টিতে ব্যানিস্টারের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বললাম, সে একেবারে হতভম্ব। এই হীরে আবিষ্কারের ফলে মিশর সম্পর্কে এমন একটা নতুন দিক খুলে গেছে যেটা সম্পর্কে আগে কেউ ভাবতেও পারেনি, অথচ ব্যাপারটা রহস্যময়। ব্যানিস্টার বলল, ইজিপ্টের সঙ্গে কার্বনের কোনো সম্পর্ক ইতিহাসে পাওয়া যায়নি, কয়লা এই দেশে কোনোদিন ছিল না,
অথচ হীরের মূল হলো কার্বন। আমি এর কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। আগামীকাল একটা নতুন ঘর খোলা হবে, আশা করছি এটাই হবে প্রধান সমাধি কক্ষ, এবং নেফ্রুদেতের কফিনও এখানেই পাওয়া যাবে। ইতিমধ্যে হীরের খবরটা অবশ্য পৃথিবীর সব কাগজেরই প্রথম পাতায় বেরিয়ে গেছে। খোঁড়ার জায়গায় ভিজিটরের সংখ্যাও ভয়াবহ রকম বেড়ে গেছে। তবে হীরে পাওয়ার পর থেকেই মিশর সরকার খোঁড়ার জায়গায় পুলিশের সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছেন। এখন কেবল লর্ড ক্যাভেন্ডিশ, তার কয়েকজন অন্তরঙ্গ বন্ধু আর আমাদের দুজনকে ছাড়া বাইরের লোক আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 90। ১৭ই ডিসেম্বর, আজ সকালে একটা ঘটনার কথা শুনলাম যার সঙ্গে এই প্রত্নতাত্ত্বিক খননের কোনো সম্পর্ক না থাকলেও এটাও হীরে সংক্রান্ত। তিন মাস আগে হোটেল কার্নাকে লর্ড ও লেডি এইনসওয়ার্থ নামে ইংল্যান্ডের বিশেষ সম্ভ্রান্ত পরিবারের এক দম্পতি এসেছিলেন কিছুদিনের জন্য। লেডি এইনসওয়ার্থের একটি বহুমূল্য হীরের হার ছিল, যার প্রধান হীরেটি একটি আঙুরের মতো বড়। এই হোটেল থেকেই সেই হারটি চুরি যায়, এবং সেই সঙ্গে লর্ড এইনসওয়ার্থের ভৃত্য ফ্রান্সিসকেও আর পাওয়া যায় না। পুলিশ অনুমান করে এটা বিখ্যাত গ্রিক হীরে চোর ডিমিত্রি ম্যাক্রোপুলসের কীর্তি। তাকে নাকি এই ঘটনার তিন দিন আগে কায়রোতে দেখা গিয়েছিল। ম্যাক্রোপুলস দুবার জেল খেটেছে, কিন্তু তাতেও তার সংস্কার হয়নি। ম্যাক্রোপুলস এইনসওয়ার্থের চাকর ফ্রান্সিসকে মোটা ঘুষ দিয়ে হীরের হারটি আদায় করে, তার ফলে ফ্রান্সিসকেও পালাতে হয়। এখন হীরেই হচ্ছে একমাত্র আলোচ্য বস্তু। তাই আমাদের হোটেলে এক ফরাসি ভদ্রলোক আমাদের এই কাহিনীটি শোনালেন। মনে মনে বললাম, ভাগ্যিস নেফ্রুদেতের সমাধিতে ডাকাত পড়েনি, তাহলে তারা দাও মারত ভালোই। আজ দুপুরে দুটোর সময় তৃতীয় ঘরের দরজা সিল ভাঙা হলো, যা অনুমান করা হয়েছিল তাই। এটাই হলো প্রধান কক্ষ, আর এখানেই রয়েছে নেফ্রুদেতের শবাধার। শবাধারটি বিশাল, তার চারপাশে নানা রকম ছোটখাটো কাঠের আসবাব ইত্যাদি জমেছিল। প্রথমে সেগুলোকে ঘর থেকে বার করা হলো, এতে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। স্থির হলো কাল সকালে নেফ্রুদেতের শবাধার খোলা হবে। সচরাচর এই কফিনগুলোতে প্রথমে থাকে একটা বাইরের কাঠের আবরণ, সেটাকে খুললে পরে বেরোয় কারুকার্য করা মামির আবরণ, যেটার ওপরের দিকে থাকে মৃত ব্যক্তির প্রতিকৃতি। তার নিচে থাকে বুকের উপর জড়ো করা হাত, আর তার নিচে শরীরের নিচের অংশ আর পা। এই মূর্তির সর্বাঙ্গে থাকে কারুকার্য, এবং এতে সোনার অংশ থাকার সম্ভাবনাও বেশি। কাল দুপুরের মধ্যে নেফ্রুদেতের কফিন খোলা হয়ে যাবে বলে আমার ধারণা। ১৮ই ডিসেম্বর, আজ আর এক চমক। নেফ্রুদেতের মামির আবরণে তার প্রতিকৃতির গলায় একটা হার পাওয়া গেছে, যাতে একটা অসামান্য দ্যুতি সম্পন্ন হীরে রয়েছে। ব্যানিস্টার আমাদের প্রায় ঘণ্টাখানেক আগেই ঢুকেছিল এই কক্ষে। তারপর সে ডাকায় প্রথম গেলেন লর্ড ক্যাভেন্ডিশ ও তাঁর দুই বন্ধু, তারপর আমরা দুজনে। ক্যাভেন্ডিশ একটা মন্তব্য করলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি কিছুক্ষণ কফিনের গলার হীরেটার দিকে চেয়ে থেকে বললেন, এটা বলার অবশ্যই একটা কারণ আছে। মিশরীয়রা সেই যুগেই হীরেতে পল কাটতে শিখেছিল, যেটা ভারতবর্ষ কোনো দিনই রপ্ত করতে পারেনি। এই হীরেটাও তাই দেখে আজকালকার হীরে বলেই মনে হয়। ক্রোল আমার কানের কাছে মুখ এনে বলল, ম্যাজিক ম্যাজিক,
এসবই ম্যাজিক। ম্যাজিক, ভোজবাজি ইত্যাদিতে বিশ্বাসী ক্রোলের মতো ইউরোপে আর দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না। এই হীরে তৈরির ব্যাপারে জাদুর যে একটা ভূমিকা আছে সে বিষয়ে ক্রোল নিঃসন্দেহ। শুধু রাসায়নিক ব্যাপারে এটা সম্ভব হয়েছে সেটা ক্রোল মানতে চায় না। মোট কথা, এই 3,500 বছর আগের হীরে আমাকে যে চমক দিয়েছে তেমন আর কিছু দিয়েছে বলে মনে পড়ে না। 19 ডিসেম্বর, আজ তুমুল কাণ্ড। এরকম যে হবে তা ভাবতে পারিনি। নেফ্রুদেতের কণ্ঠহারের হীরে দেখে কায়রো পুলিশ বলেছে সেটা নাকি লেডি এইন্সওয়ার্থের নেকলেসের হীরে। এই হীরের একটা ছবি তুলে তৎক্ষণাৎ নাকি লেডি এইন্সওয়ার্থের কাছে পাঠানো হয়েছিল এবং তিনিও সেটাকে তার নিজের হীরে বলে চিনতে পেরেছেন। 3,500 বছর আগে মিশরে হীরে তৈরির ব্যাপারটা নাকি সম্পূর্ণ ধাপ্পা। সমস্ত ব্যাপারটা কি করে সম্ভব হয় সেটারও একটা বিবৃতি পুলিশ দিয়েছে। যেদিন লেডি এইন্সওয়ার্থের গলার হার চুরি হয় সেদিন নাকি ম্যাক্রোপুলাস কায়রোতে ছিলই না, সে ছিল এথেন্সে। এ ব্যাপারে তার অকাঠ্য অ্যালিবাই আছে, অর্থাৎ এই বিশেষ হীরে চুরির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। পুলিশ তাই একটা নতুন সিদ্ধান্তে পৌঁছেছে। চুরির সময় ব্যানিস্টার কায়রোতে ছিল এবং কানাক হোটেলেই ছিল। সেই এইন্সওয়ার্থের চাকরকে ঘুষ দিয়ে নেকলেসটা চুরি করে তাই দিয়ে ইজিপশিয়ান ধাঁচের গয়না বানিয়ে নেফ্রুদেতের সমাধিতে পুরেছে। উদ্দেশ্য হল একটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা। হাওয়ার্ড কার্টার খ্যাতি অর্জন করেছিলেন তুতানখামেনের সমাধি খুঁড়ে বার করে। ব্যানিস্টার চেয়েছিল কার্টারকেও টিক্কা দিতে। এদিকে আর একটা ব্যাপার হয়েছে, আমেরিকার ডি বিয়ার্স কোম্পানি সারা বিশ্বের হীরে বেচা কেনা কন্ট্রোল করে। এই কোম্পানি থেকে লোক এসেছে ব্যাপারটা সম্বন্ধে অনুসন্ধান করার জন্য। কৃত্রিম উপায়ে সহজে হীরে তৈরি করতে পারলে হীরের ব্যবসা লাটে উঠত। অবশ্যই তারা যখন শুনল নেফ্রুদেতের হীরে আসলে লেডি এইন্সওয়ার্থের হীরে তখন তারা আশ্বস্ত হল। ব্যানিস্টারকে পুলিশ প্রচণ্ডভাবে জেরা করছে। কায়রো পুলিশ নাকি এই ব্যাপারে একেবারে নির্মম। লর্ড ক্যাভেন্ডিশ একদম ভেঙে পড়েছেন। তার মন বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দোলায়িত হচ্ছে। তিনি আমাকে বললেন যে ব্যানিস্টার নাকি ভীষণ উচ্চাভিলাষী ছিল, যদিও কাজের দিক দিয়ে তার উপর কোনো সন্দেহ করা চলতে পারে না। আমি আর ক্রোল দুজনেই বিশ্বাস করি যে ব্যানিস্টার নির্দোষ, কিন্তু সেটা আমরা প্রমাণ করছি কি করে? সে যদি সত্যি লেডি এইন্সওয়ার্থের হীরে চুরি করে থাকে এবং তাই দিয়ে ইজিপশিয়ান ধাঁচের গয়না তৈরি করে থাকে, তাহলে সেগুলো ক্যাসকেট ইত্যাদির মধ্যে রাখবার সুযোগ তার ছিল, কারণ রোজই সে প্রথমে একাই সমাধি কক্ষে প্রবেশ করেছে, তারপর আমরা দুজনে গেছি। পরিস্থিতি খুব অস্বস্তিকর। এই অবস্থায় কি করা উচিত তা ভেবে স্থির করা খুব মুশকিল। এদিকে খোঁড়ার কাজ তো বন্ধ রাখা যায় না, তাই সে কাজটা এখন চলছে ডক্টর সিদ্দিকির তত্ত্বাবধানে। লর্ড ক্যাভেন্ডিশও এ ব্যাপারে রাজি হয়ে গেছেন। সিদ্দিকির সঙ্গে আমাদের যথেষ্ট পরিচয় হয়ে গিয়েছিল, কাজেই আমাদের পথ খোলাই আছে। এখন কথা হচ্ছে আরও হীরে যদি বেরোয় তাহলে সেটা কার বলে প্রতিপন্ন হবে? তখন কি ব্যানিস্টারকে একটা পাকা হীরে চোর হিসেবে দাঁড় করানো হবে? কিন্তু আমার মন বলছে আর হীরে বেরোবে না, সেখানেই মুশকিল। একদিনে গয়না যা বেরিয়েছে তার পরিমাণ কিছু কম নয়। এদিকে আর হীরে না বেরোলে ব্যানিস্টারকে বাঁচানো আমাদের পক্ষে সত্যিই মুশকিল হবে। 20 ডিসেম্বর, আজ আর ডায়েরি লিখতেও মন চাইছে না। পুলিশের নির্মম জেরায় ব্যানিস্টার তার অপরাধ মেনে নিয়েছে। এবারে তার যা শাস্তি হবার তা হবে।
আমার আর এখানে একদিনও থাকতে ইচ্ছে করছে না। ক্রোলেরও প্রায় একই অবস্থা। তবে আজ একটা চতুর্থ ঘর, এটা ছোট, খোলা হয়েছে। তাতে ম্যাজিক সংক্রান্ত অনেক রকম জিনিস রয়েছে। ক্রোল বলছে সে ঘরটা একবার দেখেই চলে যাবে। আমিও তার প্রস্তাবে রাজি হয়েছি। 22শে ডিসেম্বর, আমাদের এই ঘটনার পরিসমাপ্তি যে এইভাবে হবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। আগেই বলেছি যে চতুর্থ ঘরে ম্যাজিক সংক্রান্ত জিনিসই ছিল বেশি। তার মধ্যে প্রধান হলো মরার মাথার খুলি আর জন্তু জানোয়ারের হাড়। সেই সমস্ত বাইরে পাঠিয়ে দেওয়ার পর ঘর যখন অপেক্ষাকৃত খালি হয়ে এলো, তখন আমাদের তিনজনেরই চোখে পড়ল একটা মাঝারি সাইজের অ্যালাবাস্টারের ক্যাসকেট। যথারীতি সন্তর্পণে ক্যাসকেট খুলে সিদ্দিকী বললেন, এতে একটা প্যাপিরাসের স্ক্রোল দেখছি। প্যাপিরাস গাছের পাতা শুকিয়ে প্রাচীন মিশরীয়রা সেটাকে কাগজের মতো করে ব্যবহার করত। প্যাপিরাস থেকেই ইংরেজিতে পেপার কথাটা এসেছে। এই প্যাপিরাস পর পর জুড়ে তা দিয়ে একটা লম্বা কাগজের মতো তৈরি করে তাতে কলম দিয়ে লিখে সেটাকে পাকিয়ে রাখা হতো। সেই রকম পাকানো কাগজকেই বলে স্ক্রোল। এই স্ক্রোল অতি সাবধানে খুলে টেবিলের ওপর পেতে তার উপর একটা কাঁচের শীট চাপা দিয়ে প্যাপিরাসের লেখা পড়া হতো। বলা বাহুল্য, এই লেখা হলো সেই প্রাচীন মিশরীয় লিপি হায়ারোগ্লিফিক্স। এই ভাষা সিদ্দিকি, ক্রোল এবং আমি তিনজনেই পড়তে পারি। 3 ঘন্টা লাগলো এই প্যাপিরাস সমান করে বিছোতে। তারপর তিনজনে মিলে ধীরে ধীরে তার লেখা পড়লাম। পড়তে পড়তে উত্তেজনায় আমাদের দম বন্ধ হয়ে আসছিল। শেষ যখন হলো, তখন আমাদের সকলেরই কপালে বিন্দু বিন্দু ঘাম আর হৃৎস্পন্দন বেড়ে গেছে দ্বিগুণ। প্যাপিরাসের নিচে নাম রয়েছে নেফ্রুদেতের, অর্থাৎ তিনি এটার লেখক। লেখার বিষয় হল হীরে প্রস্তুত করার উপায়। 36 রকম উপাদান লাগে হীরে তৈরি করতে এবং তার সবকটি এই আধুনিক কায়রো শহরেই পাওয়া যায়। আমরা 3 জনে পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম। সিদ্দিকী বললেন, তার মানে ব্যানিস্টার নির্দোষ? আমি বললাম, সে কথা এখনো বলা চলে না, কারণ এটাও তো জাল হতে পারে। ও, তাহলে? তাহলে একটাই রাস্তা আছে। কি? এইসব উপাদান সংগ্রহ করে নির্দেশ অনুযায়ী আপনাদের গবেষণাগারে হীরে তৈরি করা। আপনি ঠিক বলেছেন। গবেষণাগারে 19 ঘন্টা কাজ করে যে হীরেটি তৈরি হল, তার আয়তন প্রথম অবস্থায় কোহিনুরের সমান। পল কাটার সময় হল না যদিও, কিন্তু সব রকম পরীক্ষাতেই এ হীরে সসম্মানে উত্তীর্ণ হল। পুলিশ দেখল সে হীরে, লর্ড ক্যাভেন্ডিশ দেখলেন, এবং সব শেষে দেখল ব্যানিস্টার। তার আনন্দাশ্রু দেখে আমারও চোখে জল এসে গিয়েছিল। ব্যানিস্টার মুক্তি পেল। পুলিশ আবার লর্ড এইন্সওয়ার্থের চাকর ফ্রান্সিসের খোঁজ করতে শুরু করল। এইসবের পরে আমি আনুষ্ঠানিকভাবে নেফ্রুদেতের প্যাপিরাসটা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নীল নদের জলে ফেলে দিলাম। এই ফর্মুলা আর কেউ ব্যবহার করতে পারবে না, কারণ এটা জানি শুধু আমরা 3 জন। এবং আমরা 3 জনেই জানি যে হীরের দুষ্প্রাপ্যতাই তার মূল্যর ও তার অসামান্য কদরের কারণ। কোনো কোনো ব্যাপারে এই দুষ্প্রাপ্যতা বজায় রাখা ভালো এবং দরকার। হীরে যে তার মধ্যে একটি, তাতে কোনো সন্দেহ নেই।